ধূমপানে আসক্ত হওয়ার প্রধান কারণটি হচ্ছে সিগারেটের মধ্যে থাকে নিকোটিন, যা কিছু সময়ের জন্য মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে শরীরকে চাঙ্গা করে। কিন্তু যখনই নিকোটিনের প্রভাব শেষ হয়ে যায় তখন শরীর নিস্তেজ হয়ে পড়ে, শরীর তখন আবার নিকোটিনের অভাব বোধ করে, ফলে আবার ধূমপান করার প্রয়োজন হয়। এভাবে সবাই ধূমপানে আসক্ত হয়। প্রতিদ্বন্দ্বিতার এই যুগে অনেকে মানসিক চাপের কারণে ধূমপানে আসক্ত হচ্ছেন। সাধারণত অল্প বয়স্ক ছেলেমেয়েরা ধূমপানে বেশি আসক্ত হয়। গবেষণায় দেখা গেছে 25 বছরের উপরে সাধারণত খুব কম মানুষই ধূমপানের প্রতি আসক্তি অনুভব করে। এছাড়াও ধূমপানে স্মার্টনেসের একটা ব্যাপার রয়েছে। বেশিরভাগ কিশোর মনে করে যে ধূমপান করাটা একটা স্মার্টনেস। যদি কেউ ছোটবেলা থেকে দেখে আসে যে তার বাবা মা ধূমপান করেন, তাহলে ছোটরাও সেখান থেকে শিখতে পারে। শুধু বাবা মাই না, পরিবারের যে কোনো ব্যক্তির কাছ থেকে এটা আসতে পারে। বিভিন্ন বিজ্ঞাপন, নাটক এবং সিনেমাতে ধূমপানকে এমনভাবে প্রচার করা হয় যেন এটি খুবই স্বাভাবিক একটি কাজ। তাছাড়া বিভিন্ন সময় মানুষ শখের বসে ধূমপান করে, আর অনেকে শখের বসে ধূমপানে আসক্ত হয়। সিগারেটের তিক্ত স্বাদ প্রথমে আপনাকে এরকমই বোধ করাবে, কিন্তু নিকোটিনের প্রভাব আপনার শরীরে বিস্তার করা শুরু করবে। কিছুদিনের মধ্যে আপনার আরও একটি সিগারেট খাওয়ার ইচ্ছা জাগ্রত হবে। এভাবে একদিনের শখ সারা জীবনে আসক্তিতে পরিণত হতে পারে। শুধু সিগারেটের ক্ষেত্রে নয়, যে কোনো নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য।